রাম ও শ্যামের বয়সের অনুপাত এইট ইস টু সেভেন যদি শ্যামের বয়স একুশ বছর হয় তাহলে রামের বয়স কত প্রিয় ছাত্রছাত্রীরা অনুপাত থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসেবে আসে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তো আজকের ক্লাসে এই ধরনের প্রশ্ন কীভাবে সলভ করবে কীভাবে সলভ করলে তোমরা ফুল মার্কস পাবে সেটা তোমাদের দেখিয়ে দেবো সেই অনুযায়ী তোমরা করবে আর প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা যারা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে ইংলিশ বেঙ্গলি ম্যাথ এর প্রচুর ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করো সেই ক্লাস অনুযায়ী বাড়িতে ভালো করে পড়াশোনা করো দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তো চলো ক্লাস শুরু করি প্রশ্ন দে রামের বয়স কত উত্তর চেয়েছে তাহলে আমরা ধরে নেব রামের বয়স এক্স বছর লেখো ধরি ধরি রামের বয়স সমান এক্স বছর ঠিক আছে আমরা ধরে নেব রামের বয়স এক্স বছর এবার অঙ্কের মধ্যে রাম অনুপাত শ্যাম সমান কত রয়েছে এইট ইস টু সেভেন এইট অনুপাত এবার দেখো বা রাম বা ই শ্যাম সমান আমরা আট বাই এইট বাই সেভেন আট বাই সাত লিখতে পারি আমরা ঠিক আছে বোঝা গেল এবার আমরা রামকে এক্স ধরে নিয়েছি আমরা তাহলে রামের জায়গায় কী লিখবো এক্স আর শ্যামের বয়স দেখো প্রশ্নের মতো দেওয়া আছে একুশ বছর টোয়েন্টি ওয়ান তাহলে শ্যামের জায়গায় টোয়েন্টি ওয়ান লিখবো সমান আট বাই সাত বা দেখো কোন গুণ হচ্ছে ক্রস মাল্টিফিকেশান কোনাকণি গুণ হচ্ছে এক্স আর সেভেন ইন্টু করলে কত হয় এক্স আর সেভেন ইন্টু করলে সেভেন এক্স সেভেন এক্স সময় টোয়েন্টি ওয়ান আর এইটটা ইন্টু করবো না ইন্টু রেখে দেবো যাতে পরবর্তীকালে কাটিংয়ের সুবিধা হয় কাটাকাটিতে সুবিধা হয় বা সেভেন এক্সের এক্স ইকোয়াল টু কত সেভেন আর এক্সের মাঝখানে ইন্টু রয়েছে ইন্টুটা বসে গেলে কী হয় ডিভাইড হয় ভাগ হয়ে যায় তাহলে একুশ গুণ আট বাই সাত এবার আমরা কাটাকাটি করবো সেভেনে ওয়ানে সেভেন টোয়েন্টি ওয়ান করলে কত থ্রি হয় থ্রি আর এইট ইনটু করলে টোয়েন্টি মানে চব্বিশ বছর তাহলে আমরা এক্সের মান পেলাম চব্বিশ এক্স আমরা কী ধরেছিলাম রাম ধরেছিলাম তার উত্তর লিখবো অতএব রামের সমান চব্বিশ টোয়েন্টি ফোর বছর তো এই হলো উত্তর তাহলে কীভাবে করলাম দেখলে তোমরা এইভাবে কিন্তু করতে হবে এবার তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেবো সেটা তোমরা করে কমেন্টস করে আনসারটা জানাবে আর এটা বুঝলি কি না অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিও কমেন্টস করে চলো হোমওয়ার্কটা লিখে নাও প্রত্যেক কিন্তু কমেন্টস করে জানাবে লেখো দুটি রাশির দুটি রাশির অনুপাত দুটি রাশি অনুপাত ফাইভ টু সেভেন যদি পূর্ব রাশি ফর্টি কিগ্রা বা চল্লিশ কিগ্রা হয় তবে উত্তর রাশি নির্ণয় করো উত্তর রাশি নির্ণয় করো তো আগের অঙ্কটা ভালো করে বুঝে নিয়ে আগেরটাও প্র্যাকটিস করবে আর এটা তোমরা কমেন্টস করে প্রত্যেকে আনসার জানাবে তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস বুঝলি কি না সবাই জানিও আর নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য সবাই ভালো থেকো টাটা